সিরিয়াল লাভ বিয়ে আজকালে আমরা দেখতে পেয়ে গেছি যে ওম ও শ্রাবণের বিয়ে হয়ে গেছে। ওম সকলের সামনে তার কন্ট্যাক্ট পেপার ছিঁড়ে ফেলে শ্রাবণকে সাত পাক ঘুরিয়ে, আগুন জ্বালিয়ে সাত পাক ঘুরে মন্দিরে নিয়ে গিয়ে, দাদা বান্ধবের মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দেয়। আর এই মন্দিরটা ছিল তাদের বাড়িতেই। শ্রাবণ তো বিষয়টা মেনে নিতে পারে না, তো শ্রাবণ এই বিষয় নিয়ে ওমের সাথে এখন ঝামেলা শুরু করেছে এবং ওম আরও উল্টো পাল্টা কথাবার্তা বলছে। এই করতে করতে একটা সময় আসে যে সময় ওম তার লিমিট ক্রস করে ফেলে, কথার দিক থেকে। তারপরেই শ্রাবণ ওই ঘরটা ছেড়ে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শ্রাবণ বলে দিয়ে যায় যে কাল সকালে আমি দাদুকে সমস্ত সত্যি বলে দেবো। এই বলে তো শ্রাবণ বাগানে চলে যায় আর সেখানে বসে বসে বাঁশি বাজায়। অনেকক্ষণ পরে বাঁশি বাজাতে বাজাতে সে লক্ষ্য করে যে তার পাশে কেউ একজন এসেছে এবং তাকে সরি বলতে চাইছে। কিন্তু সে তারপরেই লক্ষ্য করে যে আসলে সে এক্সপেক্ট করছিল ওমকে, কিন্তু সেটা আসলে ওম নয়, সেটা আসলে অভি। তো অভি অনেক কথা বলে এবং যেহেতু শ্রাবণ মনের ভুলে বলে ফেলেছিল যে ঘরে অপমান করে হয়নি, এখানে চলে এসেছেন, তো এই কথাটা শুনে অভি তো বুঝতে পেরে যায় যে শ্রাবণকে অপমান করা হয়েছে। আর অভি তো সেই সুযোগটাকে একেবারে কাজে লাগিয়ে শ্রাবণের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু শ্রাবণ তো একেবারেই কাছে ঘেঁষতে দেয় না অভিকে এবং উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয় এবং এটা বোঝায় যে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ততক্ষণে সেখানে ওম এসে হাজির হয় আর ওম আসার পরে শ্রাবণকে আবারও ভুল বোঝে এবং একটা গোলাপ এনেছিল শ্রাবণকে দেবে বলে সে গোলাপটাও ফেলে দিয়ে ওম সেখান থেকে চলে যায় আর নিজের ঘরে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। সারা রাত শ্রাবণ তার ঘরে ঢোকেনি, ওমের ঘরে ঢোকেনি। এদিকে ওম কি করেছে, ওম তো নাক ডেকে ঘুমিয়েছে। সকালে উঠে সে ভাবছে যে শ্রাবণ কোথায়, শ্রাবণ কেন আমার পাশে নেই, শ্রাবণ কি সারা রাত ঘুমায়নি নাকি ওর ঘুম ভেঙে গেছে। ও তো বলেছিল দাদুকে সব সত্যি বলে দেবে, আমি তো ওকে কিছু বোঝাতেই পারিনি, তাহলে আমাকে এখনই যেতে হবে আর শ্রাবণকে থামাতে হবে। ঠিক সেই সময় শ্রাবণ কিছু বলতে চায় দাদুকে, ওম বারে বারে বাধা দেয়, কিন্তু এরপরে বাধা দেয় দাদু নিজেই। দাদু বলে একটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রি অফিসারকে ডাকে আর বলে যে তোমরা রেজিস্ট্রি ম্যানেজ করো, আমি তোমাদের কথায় ভরসা করলেও এবারের কিছু কিছু লোক আছে যারা কাগজে কলমে না হলে কোনো কিছু বিশ্বাস করে না। কিন্তু শ্রাবণ তো ওই পেপারে সাইন করবে না বলে জানিয়ে দেয়। দাদু জিজ্ঞাসা করে কারণ, ওম ব্যাপারটাকে ম্যানেজ দেয় আর বলে যে আসলে একটু আমাদের মধ্যে মান অভিমান হয়েছে, আমাকে 2 মিনিট সময় দাও, আমি 2 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটাকে সামলে তারপরে আসছি। এই বলে শ্রাবণকে তো সে ঘরে নিয়ে চলে যায় আর বলে যে তুমি এখন এই বিষয়টা মেনে নাও। কিন্তু শ্রাবণ বলে যে কেন মেনে নেব, কারণ ওম জানায় যে কারণটা হচ্ছে দাদু কষ্ট পাবে, দাদু আমাকে বিশ্বাসঘাতক ভাববে। তো আমাদের শ্রাবণও উত্তর দিয়ে দেয় যে 3 মাস আর বাকি আছে, 3 মাস পরে গিয়ে তো দাদু এমনি সব কিছু জানতে পারবে। তখন ওম বলে যে 3 মাস পরে আমি তোমাকে বাড়ির সকলের সামনে ডিভোর্স দিয়ে দেবো। ব্যাস মিটে গেল। তো এরপরে এরা একটু কাছাকাছি চলে আসে আর তারপরে এদের মান অভিমানটা মিটে যায়। আর মিটে যাওয়ার পরে এরা নিচে এসে পেপারে সাইন করবে বলে রেডি হয়। শ্রাবণ অনেক কষ্টে অনেক ভেবেচিন্তে ওই পেপারে সাইন করে দেয়, কিন্তু ওম সাইন করার আগেই সেখানে হাজির হয় অনুষ্কার বাবা মা এবং সাথে অনুষ্কা তো বটেই। সেই চিপ টপিক ঢুকিয়ে দেওয়া হলো সিরিয়াল লাভ বিয়ে আজকালে। চিপ টপিকের নাম হচ্ছে প্রেগনেন্সি। মা হওয়াটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্ন যে আমি মা হব, আমি কাউকে এই পৃথিবীতে আনব। কিন্তু এই বিষয়টাকে নিয়ে বাংলা সিরিয়ালে চলে চূড়ান্ত পরিমাণের নোংরামো। তো সেই নোংরামো করতে খলনায়িকা অর্থাৎ অনুষ্কা জানিয়েছে যে সে প্রেগনেন্ট। এই কথা শুনে ওম তো অবাক হয়েছে, অবাক হয়েছে বাড়ির সকলে, এমনকি শ্রাবণও অবাক। তো এখন যেটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রি ফেজিস্ট্রি কিছু তো হচ্ছে না, তবে অনুষ্কা কী করে প্রেগনেন্ট হলো সেটা আবিষ্কার করতে হবে। আর সেই আবিষ্কারে নেমে পড়বে আমাদের শ্রাবণ। আর তারপরে শ্রাবণই এটা প্রমাণ করে দেবে যে আসলে ওম এর জন্য দায়ী না, অনুষ্কা আসলে নয়, প্রেগনেন্টই না। আর অনুষ্কা যদি প্রেগনেন্ট হয় তাহলে সেটা অন্য কারোর কারণে, আমাদের ওমের কারণে নয়। এই বিষয়টা নিয়েই চলবে বেশ কিছুদিন। তবে তারই মধ্যে আরও একটা খবর উঠে আসছে, সেটা হচ্ছে দর্শক মহল থেকে একটা কথা বারে বারে ছুড়ে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে তাদের বক্তব্য যে পুরনো শ্রাবণকেই ভালো লাগছিল, নতুন শ্রাবণকে ভালো লাগছে না, নতুন শ্রাবণকে ঠিক মানাচ্ছে না, কেউ কেউ তো আবার বুড়ি বলেও কটাক্ষ করছে। তো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে নতুন শ্রাবণ কেন এলো, পুরনো শ্রাবণ কেন চলে গেল, সেটা আশা করি আমরা সকলেই জানি।
কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানাচ্ছে নাকি মানাচ্ছে না, দেখার চোখ দিয়ে দেখলে মানিয়ে যাবে। আর যদি সেই চোখেই দেখো, তোমরা যদি পুরনো শ্রাবণের চোখ দিয়ে তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু তোমাদের কাছে কখনোই এই শ্রাবণকে ভালো লাগবে না এবং তোমরা অ্যাকসেপ্টও করতে পারবে না। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে হ্যাঁ, কোথাও না কোথাও প্রথম প্রথম আমারও হয়তো ভালো লাগছিল না, কিন্তু দেখতে দেখতে হয় না একটা জিনিস সয়ে যায় বা মানিয়ে যায়। যেহেতু পুরনো শ্রাবণের একটা প্রবলেম ছিল, সেই কারণেই কিন্তু নতুন শ্রাবণ এসেছে। তো নতুন শ্রাবণকে আমার মনে হয় জায়গাটা দেওয়া উচিত, এবং সে যে ক্যারেক্টারটা করছে, সে যদি তার ক্যারেক্টারে কোনো ভুল করে, তার অভিনয় যদি ভালো না লাগে, তাহলে সেটা তোমরা বলতে পারো। কার সাথে কাকে মানিয়েছে এইগুলো আমরা বলতে পারি না। হ্যাঁ, অভিনয় কিন্তু দেখে আমার মনে হয়নি যে খুব একটা খারাপ হচ্ছে, তবে পুরনো শ্রাবণ যেরকম করছিল, নতুন শ্রাবণ যে এসেছে সে যে এরকমভাবে অভিনয় করবে আর সেরকম তো একেবারেই না। সে তার মতো করে করছে এবং যথেষ্ট বেটার দেওয়ার চেষ্টা করছে। আগামী দিনে যদি দর্শকের ভালো না লাগে, তাহলে এই শ্রাবণকে চেঞ্জ করে আর একটা নতুন শ্রাবণকে নিয়ে আসলে মনে হয় ভালো হবে। তো এখন দেখার পালা এটাই যে এই শ্রাবণকে দর্শক অ্যাকসেপ্ট করতে পারে নাকি পারে না। আর আমার মতামত যদি জানতে হয়, তাহলে আমি বলবো তোমাদের যেটা মতামত আমারও সেটাই মতামত। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, বেল বাটনটা ক্লিক করে ফেলো।